শিউলি ফুল হয়ে যাওয়ার পরে তারপর গাছের ডালগুলো একদম কেটে দিয়েছিলাম তো এরকমই কিন্তু যে সমস্ত গাছে ফুল ফল শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ডালগুলোকে আপনি গাছের সাইজটা কতটা রাখতে চাইছেন সেইটুকু রেখে বাকি অংশগুলো কিন্তু একদম কেটে দিতে হবে এটা হচ্ছে ফুলের গাছ আর এই পাশে আমি দেখুন চাঁদ বাগানে এটা অ্যালামন্ডার গাছ আছে এই গাছটা কিন্তু আমি একদম কাটাই ছাটাই করছি না কারণ এই গাছটাকে আমি লম্বা তৈরি করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি সেই জন্য এই গাছটাকে কিন্তু আমি কাটি আর এদিকে প্যারাপিটের উপর দিয়ে কিন্তু সমস্ত গাঁদা ফুলের গাছ আছে ক্যালেঞ্চো আর তার সঙ্গে আছে মিলি গাছ তা আপনারা যারা খুব সহজে বাগান তৈরি করতে চান অতটা পরিশ্রম না করে তারা কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে মিলি গাছ আর হচ্ছে ক্যালেঞ্চো গাছ তৈরি করতে পারেন কারণ এগুলো গরমের সময় প্রচুর ফুল হয় আর অতটা কিন্তু জলেরও চাহিদা থাকে না কম যত্নে খুব সুন্দর ফুল হতে থাকে গাছে আর এখানে দেখুন বুকেন বেলিয়ার বেশ কিছু কাটিং আমি বসিয়েছিলাম তার মধ্যে দেখুন গাছগুলো যেমন বড়ো হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে ফুল ফুটতেও কিন্তু শুরু করে দিয়েছে তো আপনারা যখনই যে কোনো গাছের কাটিং আপনারা বসাবেন তাহলে সেখানে কিন্তু এরকম একটা আট ইঞ্চি বা যে কোনো টবের মধ্যে একসাথে অনেকগুলো কাটিং কিন্তু বসাতে হবে কারণ বেশিরভাগ কাটিং কিন্তু নষ্ট হয়ে যায় অনেক সময় গাছ তৈরি হয় তৈরি হয়ে যাওয়ার পরেও কিন্তু কাটিংগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য আমাদেরকে কিন্তু একটু বেশি বেশি করে যদি আমরা বসাই তাহলে কিন্তু কিছু না কিছু গাছ কিন্তু তৈরি হয়ে যাবে তো এখানে আমি অনেকগুলো কাটিং বসিয়েছিলাম তার মধ্যে চার পাঁচটা কাটিং নষ্ট হয়ে গেছে চারা তৈরি হয়ে যাওয়ার পরেও কিন্তু নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু অনেক সময় জল কম বেশির জন্য কিন্তু নষ্ট হয়ে যায় তো আর সেজ সেই কারণে আমাদেরকে একটু বেশি বেশি করে কাটি বসাতে হবে আর এখানে দেখুন গাঁদা ফুলের যে ফুলগুলো শুকিয়ে গেছিলো সেইগুলো দেখুন আমি এখানে সমস্ত টবের মধ্যে কিন্তু এরকম আমি ছড়িয়ে ছড়িয়ে দিতে থাকি কারণ একটা মালচিংয়েরও কাজ করে তার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা খাবারও তৈরি হয়ে যাবে কাচার আর কিছু কিছু চারা কিন্তু অটো এখানেই তৈরি হয়ে দেখুন এরকম কত গাঁদা ফুলের চারাও কিন্তু তৈরি হয়ে গেছে তা আপনি চাইলে কিন্তু গাঁদা ফুলের শীতে যে আমরা গাঁদা ফুলটা করব তার বীজ কিন্তু এখন থেকেই আপনারা বসাতে পারেন কারণ এখন থেকে গাছগুলোকে তৈরি করে আমাদেরকে সেই গাছগুলোকে কিন্তু সঠিক জায়গায় রেখে গাছগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু শীতের অনেক মানে যেখানে অনেকটা আগে আমরা ফুল গাছ তৈরি করতে পারবো আর যদি মনে করি শীতের সময় বীজ ফেলবো তারপর আমরা সেখান থেকে চারা তৈরি করব তাতে কিন্তু আমরা অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণে এখন থেকেই কিন্তু আমি চারা তৈরি করতে শুরু করে দিই তো ভুগিন বিলিয়া গাছটা যেহেতু একটু ফাঁকা জায়গায় রাখছি ওই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম কারণ বিকেলে যেহেতু বাড়িতে থাকবো না সেই কারণে তো যারা ছাদে ফুল ভালোবাসেন অথচ সময় নেই তারা কিন্তু অবশ্যই বুগেন বিলিয়া আর তারপর মিলি গাছ এই ধরনের গাছ কিন্তু প্রচুর পরিমাণে তৈরি করতে পারেন আপনার বাগান বা আপনার বাড়িটা কিন্তু রঙিন হয়ে থাকবে এখানেও দেখুন অনেকগুলো কাটিং তৈরি করে ফেলেছি সেটাতেও কিন্তু ফুল আসতে শুরু করেছে তো এই জায়গাটায় কিন্তু নর্মালি ছোটো ছোটো যে টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশিরভাগ ছোটো ছোটো কাটিং থেকে চারা তৈরি করা কারণ এই জায়গাটায় গাছের বড় গাছের নিচে থাকে ডিরেক্ট কোনো রোদ পড়ে না এখানে দেখুন জোয়ান গাছের কাটিং থেকে চারা তৈরি করেছি এখানে আছে বিভিন্ন ধরনের ফুলের গাছ মানে আমি অতটা সত্যি লিখেও রাখি না যখন গাছটা বড় হবে তখন আমি বুঝতে পারবো যে কি গাছের কাটিং এটা আছে কিছু কিছু গাছ চেনা যায় সব গাছ সবসময় হয়তো মাথায় থাকে না যেই গাছের ফুলগুলো আমার খুব পছন্দের হয় আমি সেই গাছের কাটিংগুলো কিন্তু আমি সারা বছরই বসাতে থাকি সেখান থেকে যাতে একটা দুটো করে গাছ যাতে তৈরি হতে থাকে তো সেগুলো অনেক সময় নিজের বাগানেও একটা গাছ একই রকম গাছ অনেক বেশি তৈরি করেও কিন্তু ছাদ বাগান সাজানো যায় বা আমরা চাইলে কিন্তু কাউকে দিতে পারি এখানে আবার দেখুন বেশ কিছু উচ্ছের বীজ তৈরি হয়ে গেছে তো এইভাবে এই জায়গাটা আমার বেশি থাকে কাটিং বসানো আর এদিকে যে জবা ফুলটা আছে পিঙ্ক রঙের যে জবাটা এই গাছের ডালও আমি শীতের শুরুর দিকে আমি একদম কেটে ছোট করে দিয়েছিলাম গাছটা কিন্তু প্রচুর ঝাঁকড়া হতে শুরু করেছে আর এখন কিন্তু ফুল ফুটতেও কিন্তু শুরু করে দিয়েছে তো ছাদ বাগানের এই ফলের গাছগুলো যেহেতু আমার একটা সাইড করে রাখা ছিল এবারে কিন্তু গাছগুলো একটু মাঝখানা দিকে নিয়ে চলে এসেছি কারণ যেহেতু পুরো ছাদটা রোদ পড়ে সেই জন্য কারণ মাঝখানের দিকে রাখলে কী হবে কি এ পাশে কিছুটা ছাওয়া থাকবে ছাদটা অতটা গরম হবে না সেই জন্য পেয়ারা গাছের ডালগুলোও কিন্তু কেটে দিয়েছিলাম তারপরে দেখুন গাছগুলো নতুন করে আবার বাড়তে শুরু করেছে সঙ্গে সঙ্গে পেয়ারাও ধরছে আর এটা হচ্ছে আমার নতুন পেয়ারা গাছ এই গাছেও কিন্তু দেখুন যেহেতু কোনো রকম গাছগুলো বড় হয়ে যাচ্ছে তো আমি মাথাগুলোকে পিঞ্চিং করে দিচ্ছি মাথাগুলোকে পিঞ্চিং করে দিলে কিন্তু নতুন নতুন আরও প্রচুর ডালপালা বেরোবে আর গাছে কিন্তু ফুল আসতেও শুরু করে দেবে এই সময়টায় কিন্তু গাছে যেহেতু গ্রোথের সময় এই সময় কিন্তু গাছে খাবারটাও আমাদেরকে দিয়ে দিতে হবে ফলের গাছের অতটাও ঝামেলা থাকে না আপনি নিয়ম করে মাসে একবার করে কিন্তু যে কোনো ডাস্ট খাবার গুলা দিলে হবে আর অন্যান্য গাছে যেরকম আমরা খাবার দিই লিকুইড খাবার সেরকম মাঝে মাঝেসাজে কিন্তু ফলের গাছগুলোতেও কিন্তু খাবার দিই আর এখানে দেখুন জবা এই জবা গাছের কাটিং থেকে কিন্তু আমি প্রচুর চারা তৈরি করেছি আর ছোট্ট ছোট্ট গাছেও কিন্তু দেখুন কি সুন্দর ফুল ফুটতে শুরু করেছে তো আমার ছাদ বাগানে যেটাই আছে আর সেই গাছগুলোকেই চেষ্টা করি প্রচুর পরিমাণে বাড়ানোর খুব একটা গাছ আমি কিনি না যেগুলো খুব পছন্দ হয়ে যায় যেগুলো আমাদের কাছে নেই সেইগুলো এক এক সময় কিনি এবং সেখান থেকেই চেষ্টা করি প্রচুর চারা তৈরি করার এবার দিকে পিটুনিয়ার গাছগুলো রাখা আছে আর চন্দ্রমল্লিকা গাছগুলো যেটা যে যেই যেই কালারগুলো খুব পছন্দের সেগুলো কিন্তু একটু লিখে রাখতে হবে আমাদের টবের গায়ে লিখে রাখলেই হবে তো আমি সেরকমভাবে লিখে রেখেছি আর এখানে দেখুন চন্দ্রমল্লিকাগুলো রাখা আছে আর কিছুদিন দিন বাদে কিন্তু গাছগুলোকে কিন্তু অন্য জায়গায় সরিয়ে দিতে হবে ছাওয়ার দিকে রাখতে হবে তো ছাদটা একটু দূর থেকে দেখাই কি অবস্থা জবা গাছে কিন্তু এখন বেশ জবা ফুটতে শুরু করেছে আর এখানে সমস্ত পিটুনিয়া বা যে সমস্ত ফুলগুলো ফুটতে শুরু করে এই জায়গাটা শুধু একটু সাজিয়ে রাখার চেষ্টা করি বাকি চতুর্দিক কিন্তু খুব একটা সাজানো হয় না কারণ বিভিন্ন রকম বড় বড় গাছ যেহেতু আছে সেই জন্য আর পিটুনিয়া গাছই তো এখন একটাই কাজ প্রতিদিন কিন্তু শুকনো ফুলগুলো ফেলে দেওয়া আর এখানে অ্যাডিনিয়ামের গাছটা আমি রিপোর্ট করে দিয়েছি কারণ একদম একটা ছোট্ট টবের মধ্যে ছিল তো গাছে ফুল আসতে শুরু করেছে এখানে দেখুন নতুন করে গাঁদা ফুলের কাটিং বসিয়েছিলাম সেখান থেকে গাছ তৈরি হয়ে আবার কিন্তু ফুল ফুটতে শুরু করেছে আর এটা হচ্ছে আমার পুরনো দু বছরের পুরনো লঙ্কা গাছ ডালগুলো কেটে দেওয়ার পরে আবার দেখুন নতুন করে কি সুন্দর পাতা বেরিয়েছে তো গাছ আমরা চট করে যে সমস্ত গাছ আমাদের কাছে একটু বেশি পছন্দের থাকে সব সময় কিন্তু সেই গাছগুলোকে তুলে ফেলার দরকার নেই যেমন যেমন এরকম এই লঙ্কা গাছটা যতক্ষণ আমার আরেকটা লঙ্কা গাছ তৈরি হবে বা লঙ্কা হচ্ছে ততক্ষণ কিন্তু এই গাছটাকে আমি কিন্তু নষ্ট করবো না তো তার জন্য কী করেছি ডালগুলো কেটে আবার একটু গাছে খাবার দিতেই কিন্তু গাছ আবার নতুন করে বাড়তে শুরু করেছে এখানে কি সুন্দর টমেটো পেকেছে আর ছাদ বাগানে আরেকটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু অবশ্যই আপনারাও বেশি বেশি করে তৈরি করবেন ছাদ বাগানে দেখুন এখানে এই লঙ্কা এই গাছেরই লঙ্কা একটা পাকিয়ে আমি চারা তৈরি করে নিয়েছি বেশ কতগুলো আর এখন কিন্তু এক এক করে সমস্ত জায়গা খালি হচ্ছে তো এক হাতে যেহেতু ছাদের বেশিরভাগ কাজটা আমি নিজেই করি সেই জন্য কিন্তু সব কিছু নিয়ম করে হয় না যখন একটু সময় পাই তখনই আমি ছাদ বাগানে এক্সট্রা কাজ করি নাহলে কিন্তু প্রতিদিন জল দেওয়া ছাদ ঝাড় দেওয়া এই কাজগুলি বেশি করা হয় যেদিন একটু ওয়েদার ভালো থাকে কারণ একদম রোদের মধ্যে সকালবেলাটা সময় হয় না একটু বেলাতেই যেহেতু ছাদে আসি সেই জন্য কিন্তু সব কাজ সবসময় ঠিকমতো করে উঠতে পারি না তো এগুলো দেখুন আমি তুলে নিচ্ছি সর্ষে আর কারণ আমার ছাদ বাগানে আমি শীতের সময় একটু রান্নাঘর থেকে অল্প কিছুটা সরষে এনে একটু ছড়িয়ে দিয়েছিলাম বিভিন্ন ট্রের মধ্যে তো তার মধ্যেই একটা দুটো একটা দুটো করে গাছ হয়েছে এবং সেখান থেকে শাকও খেয়েছি আর এবারে এখান থেকেই কিন্তু আমি এবারে পেয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে সর্ষে তো সর্ষেগুলো এরকম খুব ভালো করে পেকে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে আবার খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিলে কিন্তু একটু লাঠি দিয়ে বাড়ি মারলেই কিন্তু সর্ষেগুলো খুব সহজেই বেরিয়ে আসবে এবং সেটা পরিষ্কার করে রেখে দিলে সারা বছর কিন্তু সর্ষেটা খাওয়ার কাজে ব্যবহার করতে পারবো কারণ মার্কেট থেকে আমরা সর্ষে কিনে খাই তাতে কিন্তু নানান রকম গ্যাস অম্বলের প্রবলেম থাকে আর আপনি কিন্তু টাটকা এই সর্ষে যদি তৈরি করে নিয়ে সেটা খেয়ে দেখেন দেখবেন আপনার গ্যাস অম্বলের সমস্যাটা কিন্তু একদমই হবে না তো সেই জন্যই কিন্তু আমি আমার ছাদ বাগানে চেষ্টা করি কিছুটা পরিমাণ সর্ষেও তৈরি করে নেওয়ার কারণ সর্ষে ফুলটাও যেমন দেখতে ভালো লাগে শাকটা খেতে শাকটাও খাওয়া যায় তার সঙ্গে খুব সহজে অনেকটা সরষেও কিন্তু পেয়ে যাওয়া যায় তো এইভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানে খুব সহজ সহজ জিনিস তৈরি করি যাতে আমাকে আলাদা করে খুব বেশি পরিশ্রম না করতে হয় তো পিটুনিয়ার গাছ সত্যি এখন ভীষণ ভালো লাগছে গাছের ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর রং হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে এদিকে আমার টাওয়ারটাও কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে তো নিচের দিক থেকে সমস্তটা সাদা ফুল হবে আর ওপরে কিন্তু একটা কালারিং বসিয়ে দিয়েছি তো আশা করি দেখতে অনেকটা ভালো লাগবে আপনাদের সঙ্গে তো পিটুনিয়ার টাওয়ারটা কীরকম হচ্ছে শেয়ার করব। আর এদিকে জবা গাছেও কিন্তু অনবরত ফুল হয়ে যাচ্ছে প্রতিদিনই কিন্তু একটা দুটো করে কিন্তু গাছে ফুল হচ্ছে ছোট্ট গাছেই আর গাছে তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর গুঁড়িও আছে তো ছাদ বাগানের নিচের অংশটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট আরেক দিন আমি চিলকটার উপরে কি কি গাছ আছে আর নতুন নতুন করে কী কী গাছ তৈরি হচ্ছে কি কি সবজি তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু আবার শেয়ার করব আপনাদের সঙ্গে নতুন কী কী সবজি বসাচ্ছি এদিকেও দেখুন একটা গামলার মধ্যে কিন্তু নিজে থেকেই টমেটোর বীজ করে চারা তৈরি হয়েছিলো ওগুলোকে আর তুলি নি তার মধ্যেই কিন্তু সুন্দর টমেটো হতে শুরু করেছে এদিকে কুমড়ো গাছ রেডি হয়ে গেছে অলরেডি গাছে কিন্তু ফুল পড়তেও শুরু করে দিয়েছে আর এখানে রয়েছে আমার জামরুল গাছ জামরুল গাছে কিন্তু খুব সুন্দর ফুল এসছে তো এবছর প্রথম ফুল এলো দেখা যাক জামরুল হয় কি না তো ছাদ বাগান থেকে কিছুটা টমেটো আর কয়েকটা লঙ্কা তুলে নিলাম কারণ যতটুকু যেদিন যতটুকু দরকার হয় ততটাই আমি তুলি একসাথে যেহেতু খুব বেশি হারভেস্টিং করি না সেই জন্য হারভেস্টিংয়ের ভিডিও কিন্তু আমি অতটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না যতটুকু প্রয়োজন হয় ততটুকুই ছাদ বাগান থেকে তুলি প্রতিদিনই